একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান প্রাণ বাঁচান। চুচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বড় বাজার বটতলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন। এরই সঙ্গে বড়বাজার সত্যেন ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য গোবিন্দ দাশগুপ্ত, এছাড়াও 21 নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতৃত্ববৃন্দ। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যু দিবস, সে উপলক্ষে আমাদের বড়বাজারে 21 নম্বর ওয়ার্ডে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হলো। এখানকার যিনি সিআইসি ছিলেন গোবিন্দ দাশগুপ্ত, শেখ বুলবুল থেকে শুরু করে পার্থ বোকান, আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে আছে, ভিড়াদি আছে, আর প্রাক্তন কাউন্সিলর এই ওয়ার্ডে, আর বৃক্ষরোপণ করা হলো। এরপরেও আমাদের রক্তদান শিবির আছে, আমি বৈদ্যবাড়িতে যাচ্ছি, বৈদ্যবাড়ির থেকে ফিরে দুটো খেলা আছে, সে দুটো অটেন্ড করবো আমার অ্যাসেম্বলিতে। এই প্রোগ্রামগুলো আর অনেকগুলো প্রোগ্রাম আছে আজকে। এই এই বৃষ্টির বুকে আজকে আরামবাগ, খানাকুল প্রতিটা জায়গাতে দেখা যাচ্ছে বন্যা ডুবে গেছে, সেখানে আমাদের সাংসদকে দেখা যাচ্ছে না, এটা নিয়ে কিছু বলবেন আপনি? না, এবার আমি কোনো কমেন্টস করব না, কারণ যে যার এলাকা করা উচিত এটুকুই বলব। হুগলি থেকে বাপ্পু সাঁতরা, রিপোর্ট, টাইমস বাংলা।